হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো নতুন আরেকটা ব্লগে তোমাদেরকে অনেক স্বাগত জানাই তো দেখতে পাচ্ছ আমি রান্নাঘরে আছি আর আমার হাতে আছে চামচ তো আজকে আমি আর আমার এক্স মিলে চাউমিন রান্না করছি তবুও রাত তিনটার সময় মানে আমরা একটা বিয়েবাড়ি গেছিলাম দিয়ে বাড়ি থেকে এসে আমাদেরকে অনেক খিদা পেয়ে গেছিলো তো তাই জন্য আমি আর আমার এক্স দুজন মিলে এখন চাউমিন রান্না করবো চাউমিন রান্না করার জন্য যে যে জিনিস লাগে সে সে জিনিসগুলো রেডি করা আছে দেখতে পাচ্ছ চাউমিনটা সিদ্ধ করা হয়ে গেছে আর পিঁয়াজগুলো কেটে রেখেছিল আমার এক্স তো দেখতে পাচ্ছ আর আমি আজকে রান্না করব তো কেমন হবে না হবে আমি মানে অনেক নার্ভাস ফিল করছি রান্না করার জন্যে কেন কি আমি এর আগে রান্না করি নি তবুও ম্যাগি ট্যাগি বানিয়ে খাই কোনো সময় তো আজকে আমি চাউমিন রান্না করব জানি না কেমন হবে তো দেখতে পাচ্ছ কড়াইটা চাপানো আছে আর আগুন তো জ্বালানোই আছে দেখতেই পাচ্ছ তো এখন দিব তেল তেল দেওয়ার পরে তেলটা গরম হবে আর গরম হওয়ার পরে পেঁয়াজটা আমি দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছ দেওয়ার পরে পেঁয়াজটা হালকা করে নাড়াচাড়া করে নিচ্ছি আর আমার এক্স দেখতে পাচ্ছ উপর থেকে কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছে কাঁচা লঙ্কা না লাল লঙ্কা কি দিয়েছে দেখতে পাচ্ছ না আর আমার এক্সের হাতে মেহেন্দি আছে কারণ কি ওর বিয়ে হচ্ছিল তো ওকে বিয়ে থেকে আমি পালিয়ে নিয়ে চলে এসেছি দিয়ে তারপরে আমরা রাত তিনটার সময় ম্যাগি খাবো কেন কি ওকেও খিদা পেয়েছিলো আর আমাকেও খিদা পেয়েছিল তা আমি আস্তে আস্তে রান্না করছি রান্নাটা দেখতে পাচ্ছ কত মানে লাল হচ্ছে আস্তে আস্তে পেঁয়াজগুলো তারপর লাল হওয়ার পরে আমি ম্যাগিটা এবার দিব সরি ম্যাগি বলছি চাউমিনটা এবার দিব যেটা সিদ্ধ করা আছে আর আমার এক্স অনেক এক্সাইটেড খাওয়ার জন্য বাড়িতে বানালে এই সিদ্ধ চাউমিনটা ছড়ছড়া হয় না মানে অনেক লেগে লেগে যায় আর দোকানেরগুলো ছড়ছড়া আর অনেক ফ্রেশ লাগে দেখবে দিয়ে তারপর আমি নাড়াচড়া করতে করতে আমি এই জন্যে হাসছি যে কি দেখা গেল যে নাড়তে নাড়তে পুড়ে গেল আর এই ক্যামেরাটা ট্যাড়া করে ধরছে তো ওই বলছে আমি ট্যারা করে ধরছি না যেন কড়াইটায় আসে তাই জন্য। তো এই এবার জিরো পয়েন্ট ফাইভে ক্যামেরাটা করলো বন্ধুরা দেখতে পাচ্ছ আমি নাড়াচড়া করছি আর কেমন লাগছে তোমাদেরকে চাউমিনটা দেখে তোমাদেরকেও যদি খাওয়ার ইচ্ছা করে তাহলে প্লিজ একটা কমেন্টে বলবা খাওয়ার ইচ্ছা করলে আমি তোমাদেরকে একদিন বানিয়ে খাওয়াবো চাউমিন টেস্টি করে দেখতে পাচ্ছো দিয়ে তারপরে আমি ম্যাগি মশালা দিব যেন আরও টেস্টি লাগে চাউমিনটা খেতে তো নাড়তে নাড়তে আমি আর আমার এ মজা করছি দেখতে পাচ্ছো হাসছি আর কি কি গল্প করছি আর কি কি করছি তোমরা সেটা দেখতে পাবা না হ্যাঁ যাই হোক তো চাউমিনটা দেখতে অনেক টেস্টি লাগছিলো আমি ভাবছিলাম যে কখন নামবে কড়াই থেকে আর কখন গিলতে স্টার্ট করব তো দেখতে পাচ্ছো তোমরা ফাইনালি রেডি হয়ে চলে এসছে তো আমাদের চাউমিন রান্না হচ্ছে আর কিছু না কি বললো কিছু বুঝতে পারছি না কি দা পেয়েছে অনেক নাকি ফাস্ট তিনটার সময় এরকম রান্না করে খাওয়ার একটা ভাই আলাদা আর একটা মানে ওটা কি বলে কি মানে লাস্ট তিনটার সময় রান্না করে খাওয়ার একটা ভাইবি আলাদা আর একটা মজা আলাদা তোমরাও যদি এরকম করে থাকো তাহলে কমেন্টে একটা কমেন্ট করে দিবা আর তারপরে তোমাদেরকে দেখাবো যে কেমন হচ্ছে চাওমিনটা এত রাফরে আর এটার সঙ্গে আমরা কেচাপও দিচ্ছি সস যেটাকে বলে বন্ধুরা তো দেখতে পাচ্ছো আমি চাউমিনটাতে এবার সস দিব কেচ আপ দিয়ে সস দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে একদম চাউমিনটা রেডি হয়ে যাবে তো দেখতে পাচ্ছো একদম ফাইনালি রেডি হয়ে গেছে দিয়ে বাটিতে আমি সার্ভ করে নিলাম সার্ভ করার পরে আমার এক্স বাটির চাউমিনটাতে কী করছে জানো ইসমাইলি ড্র করছে ওই স্মাইলি ড্র কেন করছে আমি বুঝতে পারছি না আজকে হ্যাপি হ্যাপি আছে অনেক তাই জন্যে পালিয়ে এসছে না বিয়ে থেকে তাই জন্যে তো দেখতে পাচ্ছো কেমন লাগলো চাউমিনটা তোমাদেরকে আর স্মাইলি কেমন হয়েছে কমেন্টে বলবা তো দেখতে পাচ্ছ আমি খাওয়ার জন্য একদম রেডি বাটিতে এখন গিয়ে ধুসবো তো তোমরা ব্লগটা দেখতে দেখো কিছু কেমন করে গিলছি সেটা নিজে নিজে গিলবে হবে বন্ধুরা তো দেখতে পাচ্ছ আমি বাটিতে চাউমিন নিয়ে সাঁটাবো আর ওই থালাতে চাউমিন নিয়ে ছাটাবে পুরা থালা সাঁটাবে একদম থালা ভর্তি চাউমিন দুটা চামচ নিয়ে একদম সাঁটাবে তো দেখতে পাচ্ছ সাঁটাতেও স্টার্ট করে দিয়েছে আর আমিও গিলতে স্টার্ট করে দিয়েছি তো ব্লগটা তোমাদেরকে কেমন লাগলো বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব আর আমার ডেইলি ব্লগ দেখো আর নিউ ব্লগে দেখা হচ্ছে বাই বাই